অভিনেতা শরীফুল রাজের ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে অভিনেত্রী তানজিন তিশা, নাফিজা তুশি ও সুনেরা বিনতে কামালের আপত্তিকর ছবি ও ভিডিও ফাঁসের ঘটনায় সুনেরা ও পরিমণির মধ্যে চলছে পাল্টাপাল্টি দোষারোপ। ঘটনার রাতেই এক প্রতিক্রিয়ায় সুনেরা এই ঘটনায় আকার ইঙ্গিতে দায়ী করেন রাজের স্ত্রী পরিমণিকে। অপরদিকে বিভিন্ন সংবাদ মাধ্যমে পরিমণি দায়ী করছেন সুনেরাকে। সুনেরা প্রথমে ফেসবুক স্ট্যাটাসে পরিমণির নাম উল্লেখ না করে বলেন এ ঘটনা রাজের স্ত্রী করেছে, পরিমণি পাগলামি শুরু করেছে। এছাড়া মঙ্গলবার গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সুনেরা বলেন শরীফুল রাজ যদি বলে ছবি ও ভিডিও পরিমণি ফাঁস করেছে তাহলে কি হবে। এদিকে বুধবার 31 মে এ ঘটনায় অভিনেত্রী তিন বন্ধু ও ভক্ত শুভাকাঙ্ক্ষীদের কাছে দুঃখ প্রকাশ করেছেন শরীফুল রাজ। এদিন দুপুরে ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে আরও জানান, যারা ছবি ও ভিডিও ফাঁস করেছে তাদের উদ্দেশ্য ছিল আমাদের হেনস্থা করা, হয়তো তারা সফলও হয়েছে। একই দিনে দুপুরে একটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ভিডিও ফাঁসের ঘটনায় শরীফুল রাজ ও সুনেরা সম্পর্কে চাঞ্চল্যকর কথা বলেন পরিমণি। জানান তার স্বামীকে ব্ল্যাকমেইল করা হচ্ছে। পরিমণি বলেন ওই মেয়ে সুনেরা বলেছে তাদের 10 বছরের ফ্রেন্ডশিপ, এতদিন তাদের বন্ধুত্ব কোথায় ছিল? যদি বন্ধুত্বই হবে তাহলে আমি সবচেয়ে ক্লোজ হব তাদের, তাই না? ওদের উঠা বসা হবে আমার বাসাতে, অথচ সেই 10 বছরের মেয়েদের আমি এতদিন খুঁজে পাইনি। সে সুনেরা লিখেছেন বিয়ের পর যোগাযোগ রাখিনি, কথা হচ্ছে আমি কি বিয়ের পর যোগাযোগ রাখতে না করেছি? তিনি আরও বলেন রাজ 10 দিন বাসায় নেই, তাহলে এই 10 দিনে কেন তোমাদের যোগাযোগ বাড়ছে? কয়েক বছর আগের এসব ভিডিও নিয়ে কিচ্ছু হতো না, এমনই সব ঠান্ডা হয়ে যেত। আমি শতভাগ নিশ্চিত ওই মেয়ে ইচ্ছা করে ভিডিওগুলো ছড়িয়েছে, সবারটা গণহারে দিয়েছে, যাতে ব্লেম করা যায় আমাকে। এসব ওই মেয়েরই মাস্টার প্ল্যান। এছাড়া পরিমণি বলেন আমি জামাইয়ের সঙ্গে কথা বলতে পারতেছি না, অথচ ওই মেয়ে সুনেরা বলতেছে রাজ যদি এটা বলে কি অদ্ভুত, তুই কি রাজকে শিখিয়ে দিবি কি বলবে? তার অর্থ রাজ নিশ্চয়ই ওই মেয়ের কাছে কোনো কিছুতে ধরা আছে, রাজকে ওই মেয়ে হয়তো ব্ল্যাকমেল করবে। আমার কাছে তো এটাই আশঙ্কা হচ্ছে, এখন তো আমি নিশ্চিত কারো দ্বারা ব্ল্যাকমেল হচ্ছে রাজ। তা না হলে কি রাজ কোথাও বলেছে তার পরিকে সন্দেহ হয়? তাহলে কেন ওই মেয়ে বলল? ওই মেয়ে কেন এত কনফিডেন্ট? এর আগে 29 মে দিবাগত রাত 1:30টার দিকে শরীফুল রাজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে কয়েকটি ভিডিও ও ছবি পোস্ট করা হয় ফেসবুকে। সেখানে অভিনেত্রী তানজিন তিশা, চিত্রনায়িকা নাফিজা তুশি এবং সুনেরা বিনতে কামালকে দেখা যায়।